হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ জয়নব খাতুন। গত পর্বে আমরা গ্রিন টি এর উপকারিতা সম্পর্কে জেনেছি, আজকে আমরা গ্রিন টি এর প্রস্তুত প্রণালী সম্পর্কে জানব। চলুন বিস্তারিত জেনে নিই। গ্রিন টি কীভাবে তৈরি করতে হয় এখন আমরা তা জেনে নেব। প্রস্তুত প্রণালী, উপকরণ নাম্বার এক, গ্রিন টি ব্যাগ বা সবুজ চা পাতা, প্রত্যেক কাপ পানির জন্য 1 চা চামচ সবুজ চা পাতা। উপকরণ নাম্বার 2, পুদিনা পাতা বা তুলসী পাতা 4 থেকে 5টি। উপকরণ নাম্বার 3, মধু। উপকরণ নাম্বার 4, লেবুর রস। উপকরণ নাম্বার 5, পানি। আগে ঠিক করে নিন কয় কাপ চা বানাবেন। সাধারণত প্রতি 1 কাপ পানির জন্য 1 চা চামচ বা 5 গ্রাম সবুজ চা পাতা দেয়া হয়। এতে করে একটি ঘন লিকার আসে। একটি পাত্রে পানি নিয়ে চুলায় গরম করুন। এতে 1 চা চামচ সবুজ চা পাতা দিন, সাথে 4 থেকে 5টি তুলসী বা পুদিনা পাতা দিন। 2 থেকে 3 মিনিট সেদ্ধ করুন। তারপর একটি মগ বা কাপের মধ্যে সবুজ চা ছেঁকে নিন। এতে লেবুর রস দিন ও শেষে মধু মিশিয়ে পরিবেশন করুন গ্রিন টি। অতিথিকে স্বাগতম জানানোর জন্য আপনারা খুব সহজেই ঘরে বসে এভাবে গ্রিন টি তৈরি করতে পারবেন ও পরিবেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা।